শুভ সন্ধ্যা বাঙালি জাতির এ মহান বিজয়ের মাসে কেপিটিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আমন্ত্রণ জানাচ্ছি এক কাপ চায় আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাধারণত দক্ষিণ ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্য থেকে নিজ নিজ কর্মস্থলে সফল কিছু ব্যক্তিত্বকে সবসময় আপনাদের সামনে নিয়ে আসি কিন্তু এটা আমাদের মহান বিজয়ের মাস সুতরাং এই মহান বিজয়ের মাসে আমরা এ দক্ষিণ ফ্লোরিডায় বসবাসরত বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের মধ্য থেকে একজনকে আজ আপনাদের সামনে নিয়ে এসছি যিনি তার জীবনের সেরা সময়টুকু আমাদের প্রিয় মাতৃভূমির জন্য উৎসর্গ করেছেন এবং চেয়েছেন শুধু একটাই স্বাধীন বাংলাদেশ সুধিমণ্ডলী তিনি আমাদের সভার শ্রদ্ধেয় জনাব আবদুল লতিফ আব্দুল লতিফ আপনাকে এক কাপ আপনাকেও স্বাগতম কেমন আছেন ভালোই আছি আপনার মতো একজন বীর মুক্তিযোদ্ধাকে আমাদের টিভির স্টুডিওতে পেয়ে আমরা সত্যিই খুব গর্বিত আমরা আপনার কাছে প্রথমেই জানতে চাইবো আপনার ছেলেবেলাটা কেমন কেটেছে ছেলেবেলাতে আমি খুব ডান পিটেছিলাম আচ্ছা এবং মুক্ত বুদ্ধি চর্চা করতাম তা আপনি পড়াশোনাটা কোথায় করেছেন আমার পড়াশোনা আমি করেছি আমার ঝিকুর গাছা উপজেলার এম এল হাই স্কুলে আমি পড়াশোনা করেছি কলেজ কলেজ শহীদ মুশি স্নাতক মহাবিদ্যালয়ে আমি লেখাপড়া করেছি তো আপনার মতো একজন মুক্তিযোদ্ধার জন্ম ওই স্কুল এবং কলেজে ছিল আপনার স্কুল এবং কলেজ ডেফিনেটলি আপনাকে নিয়ে খুব গর্বিত অফকোর্স তো আপনি এই মুক্তিযুদ্ধে যোগদানের উদ্ভূত হলেন কিভাবে দেখুন আমি ছেষট্টি সাল থেকে ছাত্র রাজনীতির সাথে আমি জড়িত ছিলাম আমি ছয় দফা এবং ছাত্রদের এগারো দফা নিয়ে বিভিন্ন সময় আমি ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম সেই থেকে আমি বিভিন্ন ধরনের স্লোগান আমরা রাস্তাঘাটে বিভিন্ন মিছিল জন্য সবাই আমরা দিতাম ছয় দফা এগারো দফা মানতে হবে নইলে বাংলা স্বাধীন হবে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা এই ধরনের স্লোগানে আমরা দিতাম আস্তে আস্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সারা দিয়ে আমরা আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলাম অনেক ধন্যবাদ তো আপনি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আপনি তো অনেক অপারেশন করেছেন আপনাদের মেইন অপারেশন কর্মকাণ্ড থেকে আপনারা পরিচালনা করতেন আমরা ভারত থেকে অপারেশন পরিচালনা করতাম তো আপনি ভারত থেকে যেখানে আপনাদের ক্যাম্প ছিল সেখান থেকে আপনি আপনার অপারেশন যেখানে কার্যক্রম করতেন পরিচালনা করতেন সেই এলাকাতে আপনার যাতায়াতটা কীভাবে করতেন আমরা পায়ে হেঁটে সাধারণত এবং কিছু কিছু জায়গায় আমরা নৌকা যোগে আসতাম বিল বড় বড় বিল ছিল বর্ষাকালের সময় আমরা নৌকায় করে এসে আমরা বিভিন্ন বাজার ঘাটে আমরা নামতাম ওখান থেকে আমরা অপারেশনে পায়ে হেঁটে যেতাম তো আপনার এই কাজগুলো ডেফিনেটলি রাতের বেলায় করতেন রাতের বেলায় কারণ আপনারা এটা কেউ চায় না যে শত্রুপক্ষ আপনাদেরকে দেখে ফেলুক আপনারা এই যে রাতের বেলাতে যাতায়াত করতেন সাধারণত রাতের বেলায় অপারেশন করার সময় অনেক ধরনের সমস্যা হই লাইক ডাইরেকশন কিপিং সময় মতো টার্গেটে অথবা দেখা এক পর্যায়ে আপনাদের শেষ হয়ে গেল এই যে আপনারা কিছু কিছু সমস্যা সম্মুখীন হতেন এরকম কি কিছু আপনাদের ছিল আপনারা কি কিভাবে এটাকে ওভারকাম করতেন দেখুন আমরা যেখানে অপারেশন করতে বর্ডার বেল এরিয়া আচ্ছা আমরা এন্ট্রি থাকতাম ভারত থেকে আমরা যখন বাংলাদেশে ঢুকতাম তখন রাত্রিকালীন ধরেন রাত নটার থেকে শুরু হতো আমাদের পদপ্রী যাত্রা করতাম পায়ে হেঁটে যেতে যেতে ধরেন বারোটা একটার দিকে এটা আমাদের অপারেশন করতে হবে আচ্ছা হুম তখনই আমরা যদি খাবার আমাদের যখন ফুটে যেত খাবার আমরা বেশি খাবার নিতাম না অল্প খাবার ড্রাই ফ্রুট তখন আমাদের তৎকালে এলাকার যারা বসবাসকারী বাঙালিরা ছিল তারা আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো তারাও তো তাহলে মুক্তিযোদ্ধা তারা সহায়ক শক্তি অবশ্যই তারাও মুক্তিযোদ্ধা সহায়ক শক্তি সহায়ক মুক্তিযোদ্ধা রাইট আচ্ছা তারপর ওখান থেকে আমরা কিছুক্ষণ বসে থেকে খাওয়া দাওয়া করে আমাদের টার্গেট যেখানে ছিল যেখানে অপারেশন করে সে অপারেশন সেন্টারে আমরা চলে যেতাম আপনাদের ডাইরেকশন কিপিং এর কোনো সমস্যা হতো না না কোনো সমস্যা হতো যদিও এটা আপনাদের নিজস্ব এলাকা রাস্তা ছিল আপনাদের চেনা ছিল আমাদের চেনা ছিল তবুও ওই স্থানীয় লোকজন আমাদেরকে অনেক সময় রাত্রিকালীন তো আমাদেরকে রাস্তা দেখি আমাদের অনেক সময় নিয়ে গেছে রাইট আপনারা কখনো কি পাক বাহিনীর দ্বারা আইডেন্টিফাই হয়েছেন এমন কোনো ঘটনা ঘটেছে আপনাদের অপারেশনাল মুভমেন্টগুলো তারা দেখে ফেলেছে আমাদেরকে দেখে নাই কিন্তু আমরা দেখছি পাকিস্তান আর্মিরা ফায়ার করছে জ্বালাও পোড়া করতেছে লোড করতেছে এটা আমরা দেখছি তার মানে আপনারা আপনাদের অপারেশনাল কার্যক্রমগুলো আপনাদের যে প্রতিপক্ষ ছিল পাক বাহিনীদের কাছ থেকে নিজেদেরকে গোপন রাখতে গোপন রাখার চেষ্টা করতাম আমরা ডেফিনেটলি আপনি আপনার যে একটি সাকসেসফুল অপারেশন সম্পর্কে আপনি যদি আমাদেরকে একটু বলতেন ঝিগুরাছা উপজেলা অমৃতবাজার বাজার ইউনিয়নের হেড অফিস আমরা জানতে পারলাম যে এই হেড অফিসে রাজাকার এবং পাকিস্তান আর্মিরা রাত্রিকালীন সময় ওখানে থাকত এবং ওই অমৃতবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামে তারা বাঙালিদের ছাগল গরু দূরতালাজ করত। এবং ওখান থেকে তারা বিভিন্ন ধরনের অপারেশন করতো এই খবর আসার পর পরপরই আমাদেরকে বলা হয় যে ওই জায়গায় তোমরা সার্ভে করে ওই দেখো ওখানে পাকিস্তান আর্মিরা এবং রাজাকার আছে কি না যশোর সদর ইউনিয়নের আব্দুল সত্তার এবং যশোর সদর উপজেলার হালসা গ্রামের শাহাদর যশোর শহরের আঞ্জু মুরাদ এবং ঝিকুরগাছার আমি আব্দুল লতিফ সহ প্রায় নয় দশজন মুক্তিযোদ্ধা ভারতীয় অবস্থান বয়রা থেকে প্রায় চোদ্দো পনেরো মাইল পায়ে হেঁটে আমরা এই অমৃত ও বাজার ইউনিয়নের আমরা সন্নিকটে পৌঁছাই পৌঁছে জানতে পারি যে এখানে রাজাকার এবং পাকিস্তান আমিরা কিছুক্ষণ আগে ওরা চলে গেছে তখন আব্দুল সাত্তার আমাদেরকে বলল যে যেহেতু এরা এখানে অবস্থান করে এই বিল্ডিং এখানে রাখা যাবে না এই বিল্ডিং এখানে ওড়ায় দিতে হবে তা আমাদের কাছে অনেক এক্সপ্লোসিভ ছিল অনেক এক্সপ্লোসিভ ছিল অনেক এক্সপ্লোসিভ নিয়ে আমরা সেই ইউনিয়ন কাউন্সিলের অফিসে আমরা ঢুকে পড়ি ঢুকে পড়ার পরে বিভিন্ন ভেন্টিলেটারে আমরা চার পাঁচটা করে এক্সপ্লোসিভ বেঁধে তার দিয়ে বিভিন্ন জায়গায় আমরা সেট আপ করি সেট আপ করে আমরা ওই ফিউজ নিয়ে ফিউজটা নিয়ে আমরা আমাদের একটা শেল্টারে চলে যাই যেখানে ওই যখন ওই বিল্ডিংটা বাস্ট হয়ে যাবে ওই বিল্ডিংয়ের যে অবশিষ্ট অংশ বিভিন্ন তুলার মতো হয়ে যাবে মাথা যেতে পড়তে পারে কোনো অসুবিধা হতে পারে এই জন্য আমরা নিরাপদ জায়গায় আমরা চলে যাই চলে যাওয়ার পরে তো ম্যাজের কাটি ওই ফিউজ আব্দুল সত্তার সে জ্বালিয়ে দিল জ্বালিয়ে দেওয়ার পরে পাঁচ মিনিট টাইমে পাঁচ মিনিটের ভিতরে ওটা উড়ে যাবে কিন্তু পাঁচ মিনিট চলে গেলো দশ মিনিট চলে গেল আধা ঘন্টা চলে গেল সে বিল্ডিং আর ওড়ে না সবাই আমরা কনফিউজ হয়ে গেলাম হলো কোথায় কী অস হলো কেউ যেতে রাজি হয় না ওই ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে যাওয়া মাত্রই যদি ওটা বাস হয়ে যায় তাহলে পাওয়া যাবে না রাইট তখন আব্দুল সতার বলছে যে ও বলে আমি যাব তখন গেল যাওয়ার পরে থেকে কি একটা জায়গায় ওই ফিউজটা ইটের অবস্থার ফিউজটা ওখানে নেমে গেছে মানে ওখানে টাচ করে নাই ফলে ওটা ওড়ে নাই আবার নতুন করে আমরা ফিউজ লাগালাম লাগানোর পরে যখন ওইটা আবার ফের মেসের আগুন দিয়ে পড়ে পুকুরে পড়তে পড়তে যখন পাঁচ মিনিটের ভিতরে ওই বিল্ডিংটা একবার তুলোর মতো একদম উড়ে চলে গেল একবার আকাশের দিকে এক মাইল দু মাইল উপরে চলে গেল তখন ওই গ্রামের আশেপাশে লোক সবাই ছুটে এসেছে কী ঘটনা ঘটলো কী কী অবশ্যই কী হলো তাই আমার কিছু জানাশোনা লোক ছিল তাই আমি বললাম যে সাজল ভাই আপনি বাড়ি চলে যান সুবল তুমি বাড়ি চলে যাও কোনো অসুবিধা নাই আমরা সব মুক্তিযোদ্ধা কোনো ভয়ের কোনো কারণ নাই তোমরা তো আমাদেরকে বলেছো যেখানে পাকিস্তান আর্মি এবং রাজাকার এখানে শিল্টার থাকতো এবং এখানে থেকে বিভিন্ন ধরনের অপকর্ম করত। আজকে তাদের আস্তানা আমরা গুড়িয়ে দিয়ে গেলাম বলে আস্তে 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 আমরা আমাদের যে ছিল যে জায়গা ছিল সে জায়গায় আমরা চলে গেলাম ধন্যবাদ আপনি আপনার কথার সময় বলছিলেন যে আপনারা এক্সপ্লোসিভ হ্যান্ডেল করেছেন তো আপনারা কি এটার উপর কোনো প্রশিক্ষণ পেয়েছেন হ্যাঁ আমাদের প্রশিক্ষণ ছিল কোথায় সেখানেও ভারতে প্রশিক্ষণ ছিল আমাদের আচ্ছা তো আপনারা আপনাদের জীবনের সব কিছু উৎসর্গ করে মাতৃভূমির জন্য যুদ্ধ করলেন উনিশশো সালে ১৬ ডিসেম্বর যখন বাংলাদেশ স্বাধীন হলো একজন মুক্তিযোদ্ধা হিসাবে বিজয় সেই মুহূর্তে আপনার কেমন লেগেছে সেদিনের কথা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না তার কারণ যে আনন্দ উচ্ছ্বাস একে অপরের জড়িয়ে ধরে কান্নাকাটি সে কান্নাকাটের ভিতরে ছিল আনন্দ উচ্ছ্বাস নতুন একটা রাষ্ট্র উপহার দিলাম আমরা সাধারণ আমাদেরকে গোলাকুলি করে যে আনন্দ উচ্ছ্বাস করেছে দিনের কথা মনে পড়লে যে আল্লাহ আমরা যে কাজটা করি হাজার বছরেও নতুন প্রজন্মের সুযোগ পাবে না এই জন্য আল্লাহকে আমরা ধন্যবাদ দিই আল্লাহকে অবশ্যই তো আপনি যখন যুদ্ধ শেষে বাড়ি এলেন তখন আপনার স্বজনরা আপনাকে কিভাবে নিলেন নয় মাস যাদের থেকে বিচ্ছিন্ন ছিলাম আমার বাবাকে বাবাকে বাবা তো ছিল না বাবাকে আমি যুদ্ধকালের সময় বারোই জুলাই জানতে পারলাম যে আমার বাবাকে পাঞ্জাবিরা রাস্তায় গুলি করে হস্তা করেছে অর্থাৎ আপনি মুক্তিযুদ্ধে যাওয়ার কারণে আপনার পরিবারের সদস্যরাও পাক বাহিনীর পৈশাচিকতার শিকার হয় আর কেউ কি হয়েছিল আমার শুধু আমার আব্বাকে তারা গুলি করে মারছিল এমনি বাড়িতে এসে আপনার বাড়িতে আমরা দেখলাম যে বাড়িতে গাছ পালা হয়ে গেছে তারপরে বাড়ির ভিতরে একটা বসবাস অনুপযোগী আমার বাড়িটা ধ্বংসপ্রাপ্ত প্রায় হয়ে গেছিল মানে বসবাস করা যায়নি আর কি বাড়িতে উঠতে পারিনি শুধু দর্শক মন্ডলী আমরা এতক্ষণ কথা বলছিলাম বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফের সাথে আমরা এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিব বিরতির পর আবার আমরা কথা বলবো আমাদের আজকের অতিথির সঙ্গে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন My name is Tasneem. I am an immigration lawyer. If you have any questions regarding immigration, please contact my office, Zaman Law Office, PA. Immigration is not just filling out forms. Immigration is a complex set of rules. Come to my office. I will try to help you out as to the best of my ability. My name is Lachazar Vancheth. I practice family, criminal law, and civil litigation. You are welcome to call my office anytime. I am here. I am from Bangla, so I can definitely help you. সুধুমণ্ডলী বিরতির পর আবার ফিরে এলাম আমাদের আজকের অতিথি জনাব আব্দুল লতিফের কাছে জনাব আব্দুল লতিফ আমরা তো এতক্ষণ আপনার কাছ থেকে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে সম্মুখ যুদ্ধের কথা শুনলাম এছাড়া মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত আর কোনো অভিজ্ঞতা আপনি আমাদের বলবেন কি আপনাকে ধন্যবাদ হ্যাঁ আমি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমি সম্মুখ সময় তো অংশগ্রহণ তো অবশ্যই করেছিলাম প্রথম চার মাস পাঁচ মাস তারপরে হঠাৎ করে তৎকালীন বাংলাদেশ ভলান্টিয়ার কোর বলে একটা সংগঠন পশ্চিমবঙ্গে হয়েছিল তার নেতৃত্বে ছিল বিলেতি খোকন এবং মোস্তফা সরওয়ার ওনারা বিভিন্ন পর্যায়ে আটত্রিশ জন যুবককে ডেকে নিলেন বলল যে আমাদের মুর্শিদাবাদ থেকে দিল্লি পর্যন্ত পদযাত্রা করতে হবে আমরা দীনেশ মুখার্জির নেতৃত্বে ত্রিশ যুবক মুর্শিদাবাদে পশ্চিমবঙ্গের বনগাঁ শহর থেকে বাই ট্রেনে আমরা মুর্শিদাবাদে হাজির হই ওখান থেকে আমাদেরকে আনুষ্ঠানিক পদযাত্রা শুভ সূচনা করেন আমরা মুর্শিদাবাদ থেকে পদযাত্রা শুরু করে মুর্শিদাবাদ বহরমপুর বীরভূম সাইতিয়া আমারকুটির শ্রীনিকেতন শান্তিনিকেতন পাটনা কোয়েলবর ঝাঝা ওখান থেকে আমরা চলে যাই উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশে বিভিন্ন জেলায় আমাদেরকে রাত্রে থাকতে হতো আমাদের প্রতিদিন বিকেলবেলা আমাদেরকে জনসভায় অংশগ্রহণ করতে হতো জনসভায় আমরা বাংলাদেশের জেনোসাইড হত্যাযোগ পাকিস্তান আর্মিরা কীভাবে হত্যাযজ্ঞ করেছে এইগুলো আমরা জানাতাম তখন ভারতীয় অনেক অনেক জায়গায় বাংলাদেশে যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল পাকিস্তান আর্মি এরা জানত না আমরা বিবেকে জাগ্রত করার জন্য এই পদযাত্রা আমরা শুরু করেছিলাম রাস্তা দিয়ে যখন আমরা হাঁটতাম তখন ভারতীয় বিভিন্ন সংগঠনের লোকজন রাস্তা দুই পাশে আমাদেরকে সম্বোধনা দিত তারা বিভিন্ন টকরিতে ফল ফুলি ফুলের মালা বিভিন্ন জিনিস নিয়ে আমাদেরকে আপ্যায়ন করত আমাদেরকে স্লোগান দিত আমরা তখন আমাদের স্লোগান ছিল ওই মাস্ট কি আওয়ার দ্য পাক আর্মি পাক আর্মি লং লিভ আমার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই ধরনের শ্লোক আমরা দিত এবং বিভিন্ন জায়গায় আমরা বিশাল বিশাল জনসমাবেশে আমরা বক্তব্য রেখেছি যেমন পাটনাতে জনসভায় লক্ষাধিক লোক হয়েছিল সাসারামা সেখানে বিশাল জনসভায় প্রায় দু থেকে চার লক্ষ লোক জনসভায় অংশগ্রহণ করেছিল যখন আমরা এই এই জনসভার স্থলে পৌঁছই তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঘোড়ায় চড়ে আমাদেরকে সমর্থনা দিয়েছিল ওখানে আমাদের যে ফুলের মালা এবং ফুল পুস্তক দিয়েছিল মনে হয় এক ট্রেনের এক বগি হবে এত পরিমাণ আমাদেরকে ওখানে সম্বোধন দেওয়া হয়েছিল ওখানে সমোধনার শেষে আমরা চলে যাই সাধারণ বিহারের থেকে আমরা চলে যাই উত্তরপ্রদেশ কানপুর যাওয়ার পরে এলাহাবাদ কনপুর কাশি লখনউ এলাহাবাদ কানপুরে যাওয়ার পরে আমরা জানতে পারি রেডিও ইন্ডিয়া থেকে যে বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে তো তৎক্ষণিক আমাদের ওখানে একটা সম্বোধনা অনুষ্ঠান করে আমাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং আমাদের সার্টিফিকেট দেওয়া হয় এবং বিভিন্ন ধরনের উপভোগন দেওয়া হয় এই উপভোগন নেওয়ার পরে আমরা দেশে চলে আসি তারপর দু সালে মুক্তিযুদ্ধ জাদুঘরে এই পদযাত্রা যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে একটা সম্বর্ধনা আয়োজন করা আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ইয়াস ভাইস মার্শাল খন্দকার সাহেব এবং মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী হক সাহেব ওখানে ছিলেন ওখানে আমাদের যত আমরা পেয়েছিলাম পেয়েছিলাম সমস্ত কিছু ওই মুক্ত করা অবস্থায় আছে এটা আপনাদের কাছে আমরা অজানা একটা ঘটনা আপনার বললাম আপনার জাতির কাছে এটা আপনারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এটা প্রচার করলে আমরা খুব খুশি হব ধন্যবাদ জানাব আব্দুল লতিফ অবশ্যই আমরা এটা আমাদের কেপি টিভির মাধ্যমে আমাদের দর্শকদেরকে অবশ্যই আমরা জানাবো ধন্যবাদ খুব খুশি হলাম আপনার কথা শুনে আচ্ছা তা আপনারা তো নিজের জীবনের পরোয়া না করে দেশের জন্য যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এবং স্বাধীনতার পর আজ প্রায় সাতচল্লিশ বছর পেরিয়ে গেল আপনার কি মনে হয় যে স্বপ্ন দেখে আপনারা দেশ স্বাধীন করেছিলেন সে স্বপ্ন কতটুকু পূরণ হয়েছে দেখুন এই প্রশ্নের উত্তর খুব কঠিন আপনি প্রশ্ন করলেন আমরা তো একটা জাতির জন্য একটা দেশ উপহার দিয়েছিলাম যখন যুদ্ধে অংশগ্রহণ করেছি আমাদের কে কি দেবে এই ভেবে করে নাই আচ্ছা তবু যতটুক পেয়েছি কম কিছু নয় মানুষের ভালোবাসা মানসিক সন্তুষ্টি এটা সুন্দর ফুল বাগান দেশের জন্য উপহার দিলাম এটাই যথেষ্ট এর বেশি কিছু নয় আমি বলতে চাচ্ছি একটা দেশকে আপনি যখন মুক্তিযুদ্ধ করেছেন আপনার মনের ভেতরে একটাই ছিল যে আমাদের দেশ হবে এমন তো ওই পর্যায়ে কি আমরা এখনো পৌঁছাতে পেরেছি নাকি আরো সময় লাগবে আরো সময় লাগবে আর প্রায় পৌঁছে গেছি আচ্ছা প্রায় পৌঁছে গেছি আর আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাবো ধন্যবাদ জনাব আবদুল লতিফ এতক্ষণ আমরা আপনার কাছ থেকে মহান মুক্তিযুদ্ধের কথা শুনলাম আপনি কি আমাদের কেপিটিভির দর্শকদের জন্য মহান মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বলবেন মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ সেই ধানের প্রতি বিনম্র শ্রদ্ধা রেখে আমি দক্ষিণ ফ্লোরিডার যারা বিদেশে অবস্থান করছেন বিদেশে বাঙালিরা তাদের সবাইকে মহান বিজয় দিবস উপলক্ষে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আপনার বাংলাদেশের উন্নয়নের জন্য অগ্রগতির জন্য যা যা করার প্রয়োজন আপনার সেটা করবেন ধন্যবাদ জনাব আবদুল লতিফ টিভির পক্ষ থেকে আপনার জন্য ছোট্ট একটু উপহার সুদি দর্শক আমরা মহান বিজয়ের মাসে আমাদের স্পেশাল এপিসোডের আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজ আমাদের সূর্য সন্তান আমাদের জাতির গর্ব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল লতিফের সাথে অনেক কথা বললাম আব্দুল লতিফের মতো দেশপ্রেমিক মুক্তিযোদ্ধারা জন্মেছিল বলেই জন্ম হয়েছিল স্বাধীন বাংলাদেশের এবং আমরা আজ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছি পৃথিবীর বুকে বাংলাদেশি হিসেবে নিজেদের পরিচয় দিতে পারছি সকল মুক্তিযোদ্ধার জন্য কেপিটিভির পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা আজ এ পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে আরেকজন বীর মুক্তিযোদ্ধার সঙ্গে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং কেপিটিভির সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ My name is Tasneem. I am an immigration lawyer. If you have any questions regarding immigration, please my office, Zaman Law Office, PA. Immigration is not just filling out forms. Immigration is a complex set of rules. Come to my office. I will try to help you out as to the best of my ability. My name is Wachizar Vanchith. I practice family, criminal law, and civil litigation. You are welcome to call my office anytime. I am here. I am a Bangla, Bully, so I can definitely help you.